আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিওতে। তো দর্শক, আজকে আমরা আপনাদের সামনে নতুন একটি ফ্ল্যাট উপস্থাপন করছি, যেটা 2018 সালে শেষের দিকে হ্যান্ড ওভার হয়েছে এমন একটি ফ্ল্যাট। আটতলা বিল্ডিং এর ছয় তলায় এই ফ্ল্যাটটি, আটতলা বিল্ডিং এর সাত তলায় ফ্ল্যাটটি। দর্শক, আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করব। দর্শক, আমরা রয়েছি পূর্ব রামপুরাতে বনশ্রী এ ব্লকের পাশে, কুঞ্জবনের পিছনের দিকে এই ফ্ল্যাটের অবস্থান। তো দর্শক, এই ফ্ল্যাটটি মূলত যারা বড় ফ্ল্যাট খুঁজছেন, 1510 বর্গফুট, এটা 1510 বর্গফুট ভিতরে রয়েছে। ড্রয়িং ডাইনিং সুন্দর দেখতে পাচ্ছেন, একটা বিশাল জায়গা। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, এটা হচ্ছে ডাইনিং, এইটা ড্রয়িং এবং খোলামেলা। আর বেডরুমগুলো হচ্ছে চরম বড় বড়। আপনারা যারা বড় বড় বেডরুম খুঁজছেন, তাদের জন্য পুরোটা ইন্টেরিয়র করা বাসা, দেখতে পাচ্ছেন হাফ ইন্টেরিয়র করা আছে। দর্শক, এটা হচ্ছে রান্নাঘরটা, রান্নাঘরটা পুরোটা ইন্টেরিয়র করা। দর্শক, এখানে কিন্তু গ্যাস নেই, সিলিন্ডার ইউজ করতে হবে আপনাকে। ডাইনিং স্পেসও আপনার ইন্টেরিয়র করা, ড্রয়িংও ইন্টেরিয়র করা, ভিতরে বেডরুমে ইন্টেরিয়র করা, চমৎকার একটা ফ্ল্যাট। যারা ইমিডিয়েটলি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল রেডি ফ্ল্যাট সেল ঢাকাতে। যারা ফ্ল্যাট নিয়মিত আমাদের কাছ থেকে নেন, দেখেন আমাদের চ্যানেলটা। দর্শক, এটা 2424 মিরর পলিশ টাইলস দিয়ে করা হয়েছে পুরো বাসাটা। আর আপনি চাইলে লোন করতে পারেন, লোনের ব্যবস্থা আমরা করে দেবো আপনাকে। দর্শক, এখানে আমরা দুইটা যে বড় বড় বেডরুম আছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক, এটা হচ্ছে একটা বেডরুম, এইটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আলমারি করা আছে ফিটিং। আর এই বেডরুমগুলো দেখতে পাচ্ছেন 15x16 ফিটের একটা চমৎকার বেডরুম, এটা মাস্টার বেড। পাশেরটাও একই সাইজেরই, বিগ সাইজের একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ চমৎকার একটা টয়লেট রয়েছে। এখানে ফিটিংসগুলো খুব ভালো, উন্নত মানের। ফ্ল্যাটটা কেনার পরে ভিতরের যে স্ট্রাকচার, সেটা কিন্তু মালিক নিজে করিয়েছেন, যে এখন বর্তমানে রয়েছেন। আর এটার সবচেয়ে ইউনিক জিনিস হচ্ছে এই বারান্দাটা, বারান্দাটা বিশাল আকৃতির এবং এটা টানা বারান্দা। দুইটা বেডরুম থেকে কিন্তু বারান্দাতে প্রবেশ করা যায়। এবং দর্শক, এখানে থেকে আপনি শান্তিমতে থাকতে পারবেন, কারণ হচ্ছে যে খোলামেলা পরিবেশ রয়েছে এবং নিরিবিলি পরিবেশ। যারা নিরিবিলি পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা। আর কমিউনিকেশান হচ্ছে, আপনি রামপুরা হাই স্কুল রোড দিয়ে আসতে পারেন, আপনি চাইলে রামপুরা টিভি সেন্টারের পাশ দিয়ে আসতে পারেন, রামপুরা বনশ্রী ভিতর দিয়ে আসতে পারেন। অনেকগুলি ওয়ে আছে এই ফ্ল্যাটটিতে আসার। দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, যেটা আমরা আপনাদেরকে বললাম, এটা এটা ওই পাশের বেডরুমটা থেকে আরেকটু বড়, 1 ফিটের মতো বড় আছে। দেখতে পাচ্ছেন এখানে রাস্টিক ওয়াল করা হয়েছে এই পাশটাতে। তো দর্শক, এখানে ওয়াশরুম রয়েছে একটা এবং বারান্দাটা সেম, বিশাল এক বারান্দা এই পাশ দিয়ে। তো দর্শক, অনেকে ছাদে যান কাপড় শুকাতে, কিন্তু এখানে ছাদে যাওয়া লাগবে না, এই বারান্দাতে আপনি আপনার মতো ইচ্ছা মতো করে কাজ শুকাতে পারবেন। আর বারান্দাতে একটা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টও আপনারা দেখতে পেলেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সো দর্শক, এই যে আজকে ফ্ল্যাটটা আপনারা দেখতেছেন, এটার দাম হচ্ছে 85 লক্ষ টাকা। যারা এই ফ্ল্যাটটি কিনবেন, দামাদামি তেমন একটা সুযোগ নেই, আমরা আপনাদেরকে বলেই দিচ্ছি, কারণ আমরা দামাদামি করতেও চাই না আপনাদের সাথে। যারা নিতে চান, তারা কিন্তু আমাদের সাথে সরজমিনে এসে দেখা করেই ফ্ল্যাটটি সরাসরি দেখতে পারবেন। সো দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, নিয়মিত আমাদের ফ্ল্যাটগুলো দেখেন, তারা জানেন আমরা চেষ্টা করি নতুন নতুন ফ্ল্যাটের সন্ধান দিতে। দর্শক, এটা হচ্ছে আরেকটা বেডরুম, থার্ড বেড। থার্ড বেডও কিন্তু পুরোটা ইন্টেরিয়র করা, এবং এই রুমটাও কিন্তু বড় আছে, এটা লেন্থও প্রায় 14 ফিটের মতো লেন্থ রয়েছে। এখানে কিন্তু এই এই বেডরুমের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই ওয়াশরুমটাকে। এখানে দুইটা ডোর করা হয়েছে, ডাইনিংয়ের সাথে কিন্তু একটা ডোর রয়েছে, আপনি চাইলে ওটা দিয়ে ইউজ করতে পারেন, চাইলে এখান দিয়ে ইউজ করতে পারেন। আর এই পাশেও কিন্তু বেডরুমের সাথে বারান্দা রয়েছে। তো দর্শক, সব মিলিয়ে পুরোপুরি দারুণ একটা ফ্ল্যাট, যারা থাকবেন খুব ভালো পরিবেশে বসবাস করতে পারবেন, এবং যারা একটু খোলামেলা পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন এবং একটু ভালো মানের ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু এটা খুবই ফাটাফাটি একটা অফার। মাত্র 85 লাখ টাকায় 1510 বর্গফুটের ফ্ল্যাট, এর সাথে কিন্তু কোনো পার্কিং নেই। তো দর্শক, যদি মনে হয় আপনি কিনবেন, তাহলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণভাবে দেখার জন্য। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, দ্য বেল আইকন